নিউ মার্কেট ও এর আশেপাশে পরিস্থিতি এখন স্বাভাবিক। সকাল 10টার পর থেকে খুলেছে সব দোকানপাট। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকে নিউ মার্কেট। বুধবার রাতে দুই পক্ষের সমঝোতার পর মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার সকাল 10টায় খুলে দেওয়া হয় নিউ মার্কেটের সবগুলো গেট। এ সময় ব্যবসায়ীরা বলেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান তারা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। সংঘর্ষের ঘটনায় যে দুইজন সেলসম্যান মারা গিয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে, আসামি করা হয়েছে 1300 জনকে। সুষ্ঠু ব্যবসা চাই, সবাই সুন্দরভাবে বেচাকেনি করুক, সবাই সুন্দরভাবে চলুক, এটাই আমরা চাই। আমরা উশৃঙ্খল চাই না, গণ্ডগোল চাই না, ভালো পরিবেশ চাই। তদন্ত সাপেক্ষে বিচার হয় উচিত, অবশ্য সুষ্ঠু বিচার চাই, এটা সরকার যে বিচার করবে সেটাই সঠিক বিচার। যদি করছে যারা আনছে তাদের বিচার করাটা উচিত। খুলেছে নিউ মার্কেট সহ ওই এলাকার সবগুলো দোকান। এ বিষয়ে আরো জানাতে নিউ মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, মার্কেট খোলার পরে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে কি, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? আপনি জানেন যে সকাল 10টা থেকে মূলত নিউ মার্কেট এবং এর আশপাশের যেসব মার্কেট দুই দিন ধরে সংঘর্ষ এবং নানা পরিস্থিতির কারণে বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। মার্কেট খোলার পর থেকেই কিন্তু ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে। অর্থাৎ এই ঈদের এই কদিন আগে ক্রেতাদের যে উপস্থিতি থাকে সেই তুলনায় কিন্তু যারা এখানকার বিক্রেতা রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলেছেন যে ক্রেতাদের উপস্থিতি এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা সেটি আশানুরূপ তারা মনে করছেন এবং তারা মনে করছেন এই ক্রেতাদের উপস্থিতির মধ্যে দিয়ে এবং তারা যে দোকানপাট খুলতে পেরেছেন এর মধ্যে দিয়ে তাদের মধ্যে যে এক ধরনের আতঙ্ক বা এক ধরনের অন্যরকম প্রভাব পড়েছিল এই সংঘর্ষের ঘটনায় সেই প্রভাব বা আতঙ্ক তারা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছেন এবং সেই সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশ আরও স্বাভাবিকের দিকে যাচ্ছে এটি তারা মনে করছেন। কিছুক্ষণ আগে আমরা ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় সেই বিষয়ে তারা সবাই সতর্ক আছেন এবং তারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন আছেন যাতে এ ধরনের পরিস্থিতি না হয়। তো সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু চাইছেন যাতে এ ধরনের অরাজক পরিস্থিতি না হয়। যারা এখানকার ব্যবসায়ী আছেন তারাও চাচ্ছেন একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে যাতে তারা ব্যবসা করতে পারেন এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে না হয় এটি আসলে ব্যবসায়ী যারা আছেন তারাও চেয়েছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে দোকান খুলেছেন, যে পরিবেশ এখন দেখছেন এটিতে আপনারা সন্তুষ্ট কিনা এবং কী চান আপনারা? না, এখন পরিবেশটা আসলে সন্তুষ্টই, ঠিক আছে, এখন আর আগের মতো ঝামেলা নাই, যাক ভালোই চলতেছে। তো এরকম থাকলেও দেখা গেছে আমরা হয়তো ব্যবসা দিয়েছি ভাই কিছু ভালোর জন্যই, ঠিক আছে, যেন আমরা ঈদের সময় সবাই একটা আশা থাকে যেন কিছু করবো, পরিবারের সবাই নিয়ে ঈদ করবো, কিছু থাকবে আমাদের মানে ব্যবসায়িক কিছু মানে ভালো মন্দ মিলে যে মার্কেট করবো এরকম ইত্যাদি সব ধরনের মিলে। কিন্তু এই সময় যদি এরকম হয় তো আমাদের সবার জন্য ঝামেলা। জি, ধন্যবাদ আপনাকে। চৈতে আপনি শুনছিলেন একজন ব্যবসায়ীর কথা। আসলে ব্যবসায়ী যারা আছেন তারা সবাই চাচ্ছেন একটি স্বাভাবিক এবং সুষ্ঠু পরিবেশ এবং ঈদকে কেন্দ্র করে যে বেচাকিনা শুরু সেটি যাতে তারা নির্বিঘ্নে করতে পারেন এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে এর সামনে আর না হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে মালিক সমিতিও যারা রয়েছেন তারা একই কথা বলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছেন তারা এই পরিবেশ সুষ্ঠু রাখার এবং স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তো চৈতে এই ছিল নিউ মার্কেট থেকে এখনকার সবশেষ খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।